আইসিডিএস সেন্টার থেকে চুরি গেল চাল ডাল। সেন্টারের দরজা ভেঙে প্যাকেট করা চাল ও ডাল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামের বাউরিপাড়ার এক নম্বর অঙ্গনারী কেন্দ্রে। মঙ্গলবার সকালে ওই অঙ্গনারী কেন্দ্রের দরজা ভাঙা দেখে চুরির ঘটনা সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। জানা গেছে ওই আইসিডিএস সেন্টারে মজুদ থাকা চাল ও ডাল চুরি গিয়েছে। ওই আইসিডিএস সেন্টারের কর্মী জানিয়েছেন 74 জন বেনিফিশিয়ারি রয়েছে এই সেন্টারে। গতকাল বিলি করা হওয়ার পরেও 25 জন বেনিফিশিয়ারি বিলি করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে সেগুলি বিলি করার কথা ছিল, কিন্তু তার আগেই রাতে দরজার তালা ভেঙে চুরি গেল চাল ও ডাল। জানা গেছে ওই সেন্টার থেকে 2 কেজি করে চালের প্যাকেট চুরি গিয়েছে 17টি, 25 কেজি ডালের বস্তা ও 300 গ্রাম করে প্যাকেট করা 8টি প্যাকেট চুরি গিয়েছে। আলু প্যাকেট থাকা সত্ত্বেও সেগুলি চুরি হয়নি। সকালবেলায় আমাকে ফটিক বাউরি ছেলে শান্তনু বাউরি আমাকে বলল, আমি খাবার বিলি 25 জনের বাকি আছে, সেটার জন্য আমি গিয়েছিলাম বলতে। আমার বাড়িতে বলতে গেছে যে তোমার এরকম কপাটটা, স্কুল ঘরের কপাটটা ভাঙা, মনে হয় মালটাল চুরি হয়ে গেছে। দিয়ে আমি সেই জন্যে আমি দেখতে এলাম, দেশে দেখছি কপাটটা ভাঙা, আমি ভিতরে ঢুকি নে। তখনও এই স্যাররা আসতে পর আমি ভিতরে ঢুকে দেখলাম যে আমার 25 কেজি সেলাই বস্তা ডাল গেছে, আর 2 কেজির করে চালের পকেট ছিল 25টা, সেটাও মোটামুটি ওই দেখলাম যে 8টি রয়েছে, বাকি আর নাই নি চাল। আর আলু 25 প্যাকেট করেছিল, 25 প্যাকেটই আছে, আর ডাল সেলাই বস্তা 25 কেজির একটা লিচে, আর 25টা 300 গ্রাম ডালের পকেট করা ছিল, তার আমার মোটামুটি 8-9টা গেছে। কালকে আমার তো 74 জন বেনিফিশিয়ারি, আমার হেল্পার না, আমি একাই তো কাজ করি, তাহলে আমি একা পারিনি। কালকে 49 জনকে দিয়েছি, আজকে 25 জনকে দিতাম। আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।